তো পরের জেনারেশন যারা আসবে, আমাদের সন্তানরা যারা বড় হবে, তো নিশ্চয়ই এরা আরও বিপদে থাকবে। সবাই ভালো বোঝে আমাদের চাই, আর বলবো কি বলার, তো এখানে ভাষা দেখতেছি না যে আসলে কার থেকে উপদেশ কী দেবো আমরা, উপদেশ দেওয়ার মতো আমাদের কোন পরামর্শ, যে পরামর্শ আর কী দেবো আমরা ওনাদেরকে, সবই বোঝেন সবই জানেন। আর যেহেতু প্রকৃতির গরম এটা, এটা আর কী বা করতে পারি আমরা, প্রকৃতি ধ্বংস করেছে, আমরা নিজেরাই করছি প্রকৃতিকে ধ্বংস। আমরা অল্প একটু জায়গার জন্য আমরা একটা বিশাল গাছ আমরা রাখতে চাইতেছি না, আমরা যে বিশেষ করে ক্ষমতায় থাকা মানুষ, যেমন ক্ষমতা আসার পরে নালা টালা যেগুলো থাকে, খাল টাল এগুলো গিয়া দেখেন সামনে সব ভরা আছে, ছোট হয়ে গেছে। বুড়িগঙ্গা নদী যেমন আপনার কাছে, আমাদের কাছে তো বুড়িগঙ্গা নদী, বুড়িগঙ্গার সামনে আপনি যান কী বিশাল একটা সময় দেখছি যে কত বড় নদী, এখন এটা একটা খালের চেয়ে ছোট মনে হয়। তো এগুলো অবশ্যই আমরাই নিজেরাই নিজে নষ্ট করছি প্রকৃতিকে। দূষিত বাতাস, দূষিত বাতাস, আমি প্রয়োজনে কালকে ইসলামবাগ আমি কাজের প্রয়োজনে গেছি, তো এক দোকানে টাকা দেওয়ার প্রয়োজনে আমাকে বলছে এক ঘন্টা পরে আসেন। তো নামে একটা বলা হয় ইসলামবাগে ভাঙ্গাবাড়ি একটা নাম আছে একটা জায়গার, সরি ভাঙ্গাবাড়ি না, বাগানবাড়ি, অ্যাকচুয়ালি বাড়ি টাড়ি কিছু নেই ওখানে, ওই নদীর সামনে একটু জায়গা সরকারি হয়তো জায়গা, কিছু গাছ টাছ আছে, মানুষ ওখানে গিয়ে আরাম করে বসে। তো গিয়ে দেখলাম ওখানে ভাঙ্গারির যত ব্যবসা বাণিজ্য চলছে, নদী তো নদীর মতো নাই, খালের চেয়েও খারাপ অবস্থা, আর গন্ধ আছে ওখান থেকে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। হাওয়া বাতাসেরও কোনো মনে করেন, আমরা নিজেরা নষ্ট করে রাখছি জায়গাটা। মানুষের গ্যাদারিংয়ে গ্যাঞ্জামে মানুষ যে একটা গিয়ে জায়গায় বসে গিয়ে আরাম করবে, একটু মনে করেন রিল্যাক্স হবে, ওই রকম সুযোগ সুবিধা তো আমাদের দেশে নাই বলতে গেলে। আর এগুলো দায়বদ্ধ আমরা নিজেরাই, আর প্রকৃতির গরমের জন্য কাউকে দোষারোপ করার তো মনে করছি না, যে কাকে দোষারোপ করবো। যদি এখন থেকে আমরা শুধরে যাই, ঠিক হয়ে যাই, গাছ রোপণ বৃদ্ধি এগুলো মনে করেনকে বাড়াই, নিজের বাড়ির ছাদে বা আঙিনা বা যেখানে, আর প্রয়োজন থাকা সত্ত্বেও যদি এগুলো মনে করেনকে না কাটি, তাহলে হয়তো ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকতে পারে, নইলে তো আরও প্রবলেম। এখন তারপর আমরা মাথার উপরে যে একটা গাছ দেখতেছি, ভবিষ্যতে দেখা গেলে এগুলো থাকলো না, তো পরের জেনারেশন যারা আসবে, আমাদের সন্তানরা যারা বড় হবে, তো নিশ্চয়ই এরা আরও বিপদে থাকবে।